মাত্র 5 টাকায় পেট ভরা খাবার এবার ধুলিয়ানে। ধুলিয়ান শহরে দরিদ্র মানুষদের প্রতিদিন সুলভে দ্বীপ্রাহারিক অন্ন সংস্থানের লক্ষ্যে মা ক্যান্টিনের উদ্বোধন হলো। মঙ্গলবার মা ক্যান্টিনের উদ্বোধন করলেন শমশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। ধুলিয়ান পৌরসভার প্রশাসক মেহবুব আলম সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মাত্র 5 টাকায় ভাত, ডাল, সবজি, ডিম। প্রতিদিন দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে। উদ্বোধনের পরেই বহু মানুষ সেদিন মা ক্যান্টিনে বসেই খাবার খেলেন। নিজে হাতে খাবার পরিবেশন করলেন বিধায়ক, পৌর প্রশাসক। মা ক্যান্টিনের ফলে বহু মানুষের উপকার হবে, সামান্য টাকার বিনিময়ে পেট ভরে খাওয়ার সুযোগ পাবেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিধায়ক। প্রকল্প চালু হওয়ায় খুশি পৌর প্রশাসক। 5 টাকার বিনিময়ে 200 মানুষ যারা দুপুরের খাবার জোগাড় করতে পারে না, সেই রকম ব্যক্তিদেরকে 5 টাকার বিনিময়ে ভাত, ডাল, সবজি এবং ডিম, ডিমের বন্দোবস্ত, এই খাবারটা এখান থেকে পরিবেশন করা হবে। এটা চলবে সব সময়, এটা এক মাস দু মাসের জন্য নয়। মা ক্যান্টিন, এটা অ্যাকচুয়ালি অভুক্ত মানুষ যারা অর্থের অভাবে দুবেলা ভালোভাবে খেতে পাচ্ছে না, পথ চলতি মানুষ যারা তারাও খেতে পাচ্ছে না, অর্থের অভাবে খেতে না পাওয়ার কারণে আমরা 5 টাকার বিনিময়ে আজ শুরু করলাম মা ক্যান্টিনটা। সে 5 টাকার বিনিময়ে ভাতের সাথে মেনুতে থাকবে ডিম, আলু, সবজি, ডাল, এই দিয়ে আমরা আজকে শুরু করলাম, 100 জনের শুরু করলাম, কালকে থেকে 200 জনের ব্যবস্থা হবে। পেট ভরে খাওয়ার সুযোগ পেয়ে খুশি আমজনতা। ধুলিয়ান থেকে মাসুদ আলীর রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।